মা করা তো আমি করিনি, তাহলে মা মানে না অথবা এই যে নি, দুটাই হবে তাই না? মা মানে কি না অথবা নি, আর করা এই যে এক দুই তিন, তিন অক্ষর মিলে একটা ক্রিয়া বা বাক্য হয়, তাহলে পড়া মূল পড়া করলাম, তু আছে, তু মানে আমি, আর এই তুটা কিসের চিহ্ন? অতীতকালের চিহ্ন। পৃথিবী উল্টা গেলেও এর কোনো পরিবর্তন হবে নাই, আমরা ইতিমধ্যে জেনেছি। ফিলে মাঝি মাবনি, তো মা করা তু মানে আমি পড়লাম না বা আমি পড়ি নি, আর ক্যাসিরন মানে বেশি, অনেক বেশি বা অনেক অনেক, আমি আমি অনেক পড়িনি, আমি অনেক বেশি পড়িনি, আই ডোন্ট রিড মোর অ্যান্ড মোর, আমি অনেক বেশি লেখাপড়া করি নি, এরকমভাবে। মানে মা দাহাব তু আমি যাইনি, মা আকাল তু আমি খাইনি, মা রয় তু আমি দেখিনি, মা ফাহিম তু আমি বুঝিনি, মা ফাহাম তু আমি বুঝাইনি, হ্যাঁ মা ফাহাম তু আমি বুঝাইনি, মা সাম্মা তু আমি শোনাইনি, ও মা সামিআ তু আর আমি শোনাইনি, শুনিনি, শুনিনি মানে আমি নিজে নিজেই শুনিনি, তা মা সামিআ তু আমি শুনিনি, মা ফাতাহতু হাজা আমি এটা খুলিনি, হ্যাঁ তো মা করাতু হাজা আমি এটা পড়িনি, মানে মা দাররাসতু আমি এটা আপনাদেরকে পড়াইনি। এই যে দেখেন, পড়া পড়ানো, খাওয়া খাওয়ানো, যাওয়া যাওয়া, যাওয়া নিয়ে যাওয়া, দেখা দেখানো, তো সি আর স এরকম আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ জানবো। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন। তাহলে মা করা তু মানে আমি পড়িনি, মা দাহাব তু মানে কি, তাহলে আমি যাইনি, মা দাখল তু মানে কি আমি প্রবেশ করিনি, মা ফাহিম তু মানে কি আমি বুঝিনি, মা রাই তু হাজাল কলাম এই কলমটি আমি দেখি নি। তাহলে এরই আগেও তো আমরা শিখেছিলাম শিখেছিলাম এই আ মানে কি, আ মানেই হচ্ছে কি, হোয়াট মানে কি, গাধার মতো প্রশ্ন করলে উত্তর দেব কি, তাহলে এই হোয়াট মানে একটা হোয়াট, এই হোয়াট মানে হচ্ছে মূলত কয় দীর্ঘিকারে কি, আর আ অথবা হাল মানে হচ্ছে কি, আ অথবা হাল মানে হচ্ছে কি, কয় শিকারে কি। এখন এই আটা আসে মার সামনে, আটা আসে কার সামনে, মার সামনে, এই যে আ দিয়ে দিলাম আবার মা দিয়ে দিলাম, তাহলে আমা, তাহলে আমা দাহাবতা দাহাবতা আমা দাহাবতা, তাহলে কি হবে, যাহাবা যাব মানে যাওয়া, আর জাহাবতা মানে এই যে তা মানে কি তুমি, তাহলে তা মানে যদি তুমি হয়, যাহাবা মানে যাওয়া, তুমি যাও, আর মা মানে নি, তার মানে তুমি যাও নি, আর আ মানে কি তুমি যাও নি কি, তুমি কি যাও নি, আমা জাহাবতা আমা জাহাবতা তুমি কি যাও নি, আমা ফাহিমতা তুমি কি বোঝো নি, আমা ফাহিমতুকুম আমি কি তোমাদেরকে বুঝাইনি, আমা রাআইতাহু তুমি কি তাকে দেখো নি, আমা ও আমা দিয়ে যা, আমা দিয়ে যা খুশি এখন বলতে পারবে, আমা কাতাবতু আমা কাতাবতু আমি কি লিখিনি, আমা কাতাবতা তুমি কি লেখনি, আমা কি বলবেন কি বলবেন, যা খুশি সেটাই বলতে পারবেন। তাহলে মার সাথে আবার আর যোগ করে দিলেও এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে এটা আমরা কিভাবে পড়ব, তাহলে এভাবে পড়ব, মা ফালা মা ফালা মা ফালু মা ফালাত মা ফালাতা মা ফাল্লা মা ফালতা মা ফালতু মা মা ফালতু মা ফালতি মা ফালতু মা মা ফালতু না মা ফালতু মা ফালনা। যেহেতু আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাস এখনোই নিব, গত ওই যে বৃহস্পতিবারে বের হয়ে গিয়েছিলাম, তারপর থেকে ঘুমের 19-20 হয়ে গিয়েছে, তো গতকালকে সারাটা দিন মানে একবারে 24 ঘন্টার পরে বিকালবেলা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা ঘুম হয়েছে, তার মানে গতকালকের আগের দিন থেকে ঘুম নেই, 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে তারপরে ঘুম ধরছে না, রমজান মাসে রাত জাগার একটু ইয়ে হয়ে গিয়েছে, তো সারাটা রাত তো এমনি জাগে কিন্তু দিনের বেলাও আর ঘুম ধরছে না, এই জন্য
আজকে ইনশাল্লাহ মা চেষ্টা করব তাড়াতাড়ি ঘুমানো, কারণ ঘুম না হলে মাথার দুই সাইড আবার ব্যথা করে। তো ঠিক আছে, বারাকাল্লাহ ফিকুম, হাইয়াকুম আল্লাহ, আল্লাহ আমাদের জন্য।